Welcome to NVCM online class. Dear student, this is Gulam Saruar, lecturer in English, Notre College, Mymensingh. Shupriya Shikhati Brindo, Rageo Amito Madhushani Hajirwe Chilam, Akatan the Gurutupuno topic ni, Ajo, Tik Akirakam Gurutupuno, Aki topic ni, Achkiabar, Tumadhushani Hajirwe Chikum Rajano, Amadri, Gutabisho, Akakranti Kalin, Abostar Modu Diejace, Tomra, E. Abostai, Tumrajano Tumadir. বাড়িতে বসে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যেতে পারো সেই সুবিধার্থে আমরা নটর ডেম কলেজ ময়মনসিংহ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস তোমরা জানো এই রাইট ফর্ম অফ ভার্বস আমরা একেবারে ক্লাস 3 থেকে শুরু করে একেবারে আমাদের জীবনের শেষ পরীক্ষা পর্যন্ত এটার প্রয়োজন হয়ে থেকে থাকে অনেকেই চাকরির প্রমোশনের পরীক্ষায় এই টপিকটা পেয়ে থাকে আর আমরা শুরু করি একদম ক্লাস 3 থেকে সে কারণেই বলা হয়েছে আ ইউনিভার্সাল টপিক ফ্রম ক্লাস 3 টু লাস্ট एग्जाम অফ লাইফ তাহলে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে এই টপিকটা আলোচনা করব এবং শুনবো দেখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে নেই যে এই রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুলস আছে এই রুলসগুলো আমরা সব সময় পড়ি জানি একেবারে ক্লাস 3 থেকে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেকবার আমরা এগুলো পড়েছি এরপরেও যখন পরীক্ষায় আমরা এই আমাদের এই এই রুলস গুলো দেওয়া হয় তখন কিন্তু আমরা প্রয়োগ করতে যে খানিকটা ভুল করি এবং পরীক্ষা দিয়ে এসে অনেক খুশি থাকি কিন্তু রেজাল্ট আমাদের কাঙ্ক্ষিত হয় না কেন এখানে কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলো আমরা জায়গামতো হিট করবার না কারণে আমাদের কিন্তু ভুল থেকেই যায় তাহলে আজকে কি সব কারণে অনেক কিছু জানার পরেও আমাদের সমস্যা থেকে যায় ভুল থেকে যায় কোন মৌলিক বিষয়গুলো বা বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করবার আগে সব সময় আমি বলি নেই তোমরা রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস শেখার আগে ইউ মাস্ট নো দ্যাট অ্যানসার অফ থ্রি কোশ্চেনস এখন আমরা জেনে নেব সেই তিনটা কোশ্চেন কি এক নম্বর কোশ্চেন হচ্ছে what type of sentence does the verb belong to আমি যে বাক্যের ভার্বটাকে পরিবর্তন করছি সেই বাক্যের ভার্বটা কোন ধরনের বাক্যের অন্তর্ভুক্ত এটা আমাকে জানতে হবে সর্বপ্রথম নেক্সট আমাকে জানতে হবে যে what tense does the verb belong to আমার এই ভার্বটা কোন টেন্সের অন্তর্ভুক্ত প্রথমত আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করি এরপরে আরো এই তিনটাকে চার ভাগে ভাগ করে তিন চার 12টা সেই 12টা টেন্সের কোনটার মধ্যে আমার এই ভার্বটা আছে ব্র্যাকেট বন্দি ভার্বটা সেটা আমাকে নিশ্চিত হতে হবে তারপর আমাকে যে কোশ্চেনটার উত্তর জানতে হবে দ্যাট ইজ হোয়াট ভয়েস ডাজ দ্য ভার্ব বিলং টু কোন ভয়েসের অন্তর্ভুক্ত এই ভার্বটা এই প্রশ্ন তিনটা যদি আমার হাতে থাকে আর কিছু নিয়ম যদি আমি জানতে পারি তাহলে ইন্টারমিডিয়েটের যে আমাদের যে প্রশ্ন বোর্ড কোশ্চেনগুলো সেগুলো একেবারে পানির মতো আমি একেবারে সলভ করতে পারবো এ ব্যাপারে আমার কোনো সন্দেহ থাকবে না তাহলে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর জেনে নেব যে এই তিনটা প্রশ্নের উত্তরের জন্য কি কি বিষয় আমাদের জানতে হবে প্রথমত অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এক নম্বর প্রশ্নের উত্তরে তোমাকে নিশ্চিত হতে হবে whether the verb belongs to simple complex compound sentence or compound sentence অর্থাৎ আমি যে বলেছি বাক্যটা কোন ধরনের বাক্যের অন্তর্ভুক্ত সে বাক্য বলতে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের জানতে হবে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটা কোন ধরনের বাক্যের অন্তর্ভুক্ত আমার এই ভার্বটা সেটা আমাকে জেনে নিতে হবে তারপর দ্বিতীয় প্রশ্নে আমাকে জানতে হবে বিষয়ের which one of the 12 tenses is applicable for the verb যে ভার্বটাকে আমি সংশোধন করব সেই ভার্বটার ক্ষেত্রে 12টা টেন্সের কোনটা প্রযোজ্য এটা আমাকে জানতে হবে এরপর কোশ্চেন নাম্বার 3 তে আমাকে জানতে হবে আমাকে নিশ্চিত হতে হবে whether the verb is in active form or in passive form যে ভার্বটা দেওয়া আছে সেটা কি আমি অ্যাক্টিভ ফর্মে করব না প্যাসিভ ফর্মে করব এটা জানবার পর এই তিনটা প্রশ্নের উত্তর আমার হাতে যদি চলে আসে দেন আমি চিন্তা করব যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্য সেন্টেন্স হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্য ভার্ব হোয়াট স্পেশাল রুলস ক্যান বি অ্যাপ্লাইড হিয়ার এক্সেপ্ট দিস থ্রি
answer of the questions. এই তিনটা কোশ্চেনের বাইরে আর কি বিশেষ নিয়ম আমার প্রয়োগ করতে হবে এরপরে আমরা চিন্তা করব। কিন্তু এই তিনটার উত্তর জানা ছাড়া আমরা যদি সেগুলো চিন্তা করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা জেনে নেই যে এটা কেন আমাদের জানা প্রয়োজন। Why do we need to know the answer of these three questions? প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন এই তিন প্রশ্নের উত্তর জানবো, সেটা আমি প্রমাণ করার জন্য। চলো এটার গুরুত্ব দেখার জন্য আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল দেয়া আছে, দেখো আমি একটা বাক্য দিয়েছি, অলরেডি enough precautionary measures take throughout the world control the pandemic condition of coronavirus. এই বাক্যটা দেয়া আছে, তাহলে এই বাক্যে দুটো ভার্ব আমি ব্র্যাকেট বন্দি করেছি, একটা টেক আর একটা হচ্ছে কন্ট্রোল। এটাকে কারেক্ট করতে হলে আমাকে এই তিন প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে। আমি যদি তিনটা প্রশ্নের উত্তর না নিয়ে আসি তাহলে কি ধরনের ভুল হতে পারে সেটা আমরা একটু দেখে নেই। নর্মালি আমরা যেটা করি, লেটস সি হোয়াট ইজ ইউ নর্মালি। নর্মালি আমরা যেটা করি, আমরা অলরেডি দেখে ধরে নেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ আমরা জানি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, হিয়ার, লেটলি, রিসেন্টলি, এইসব শব্দ থাকলে পরে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। সে অনুযায়ী যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেই হ্যাভ টেকেন, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা হ্যাভ বা হ্যাজ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সেটা বসিয়ে দিলাম। তারপরে আমরা জানি যে এটা নিয়ে যদি আরেকটু গবেষণা করি তাহলে দেখা যাবে এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে একটা বেশি ফাইনাইট ভার্ব থাকে না, আমি নন ফাইনাইট করে দিলাম, কন্ট্রোলিং দিয়ে দিলাম। কিন্তু নন ফাইনাইটের কিন্তু আরেকটা উপায় আছে, দ্যাট ইজ ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে না টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে সেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে এখানে আমাদের ভুলগুলো কি বা আরো কি ভুল আমরা করতে পারি, আরো এক ধরনের ভুল আমরা করতে পারি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট দুটোকেই প্রেজেন্ট পারফেক্ট করে দিলাম, দুইটা ভার্বই প্রেজেন্ট পারফেক্ট করে দিলাম, যে হ্যাভ টেকেন, হ্যাভ কন্ট্রোল, তাহলে দেখা যাবে দুটোই ভুল হয়েছে। এখন কেন ভুল হলো, তাহলে শুদ্ধ কি হবে, শুদ্ধ আমি কিভাবে করলাম, এই বিষয়টা একটু জেনে নেই আমরা। লেটস সি দ্য কারেক্ট অ্যানসার। কারেক্ট অ্যানসার হলো অলরেডি enough precautionary measures have been taken throughout the world to control pandemic condition of coronavirus. বলা হচ্ছে যে ইতিমধ্যেই করোনা ভাইরাসকে কন্ট্রোল করার জন্য সারা পৃথিবীতে যথেষ্ট প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের সাধ্যমতো, পৃথিবীবাসীর সাধ্যমতো। যাই হোক, যথেষ্ট তো সীমা নেই, শেষ নেই, তারপরেও আমরা বলবো যথেষ্ট, আমাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট। এখন এখানে আমি কি করেছি, আমরা দেখতে পাচ্ছি যে enough precautionary measures is the subject of the sentence. এখন আমার প্রশ্ন হলো এই precautionary measures নিজেই কি নিজেকে নিতে পারে, সে কি গ্রহণ করবার ক্ষমতা রাখে নিজেকেই? যদি উত্তরে তোমরা বলো যে না পারে না, তাহলে বুঝতে হবে বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে আমরা আগেই জানি যে অলরেডি থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট, আর যেহেতু এটা প্যাসিভ হয়ে যাচ্ছে, কেন, কারণ বাক্যের সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না, সে কারণে এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। আর এটা প্যাসিভ করার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের যে প্যাসিভ স্ট্রাকচার সেখানে আমাদের ফিরে যেতে হচ্ছে। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর সাথে অতিরিক্ত একটা বিন দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি তাই করলাম। এরপরে আমি দেখব যে এই টু কন্ট্রোল আমি কিভাবে লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে পার্ট ওয়ানে আমি বলেছিলাম যে সিম্পল বাক্যের বৈশিষ্ট্যগুলো কি। আ সিম্পল সেন্টেন্স হ্যাজ ওয়ান ক্লজ অনলি, অর আ সিম্পল সেন্টেন্স হ্যাজ ওয়ান ফাইনাইট ভার্ব অ্যান্ড ওয়ান সাবজেক্ট। আমরা দেখে নেব এখানে সাবজেক্ট কয়টা আছে, ফাইনাইট ভার্ব কয়টা আছে, এই একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। এখন প্রশ্ন হতে পারে যে এটা কি কমপ্লেক্স যে নয়, এটা আমি প্রমাণ করব কিভাবে, এটা কম্পাউন্ড নয়, আমি কিভাবে প্রমাণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণগুলো দেখো তাহলেও মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সিম্পল সেন্টেন্সটা আমি দিয়েছি, এটা আমি আগেই বলে ফেলেছি, যেখানে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সিঙ্গেল ক্লজ যেখানে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সরি, এটা কম, আর পরে আসছে কমপ্লেক্স, দুইটা যদিও এক হয়ে গেছে,
তো এই কমপ্লেক্সের সংজ্ঞাটা আমরা দেখেনি তাহলে ক্লিয়ার হবে সিম্পলের বাংলাটা আমি দেইনি জায়গার স্বল্পতার কারণে তো কমপ্লেক্সে বলা হচ্ছে যে যে সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে এবং ক্লজ সমূহ কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হু হুইচ হোয়াট দ্যাট ওয়েন অ্যাজ বিকজ সিন্স দো অলদো ইফ আনলেস স্টিল সো দ্যাট দ্যাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে এখন আমার প্রশ্ন হলো আমি যে বাক্যটা তোমাদের দেখিয়েছিলাম সেটার মধ্যে কি এই হু হুইচ হোয়াট দ্যাট অ্যাজ বিকজ সিন্স দো অলদো ইফ আনলেস কোনটা আছে নাই তারপরে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সের বর্ণনায় যাই সেখানেও আমরা দেখতে পারবো কিছু সাইন আছে কম্পাউন্ড সেন্টেন্সেরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখানেও একাধিক ক্লজ থাকবে একাধিক ক্লজ থাকা মানে একাধিক সাবজেক্ট থাকা একাধিক ক্লজ থাকা মানে একাধিক ফাইনাইট ভার্ব থাকা এবং এই দুইটা ক্লজকে বা একাধিক ক্লজকে সংযুক্ত করার জন্য আমার কম্পাউন্ডের কনজাংশন গুলো লাগবে যেমন অ্যান্ড বাট অর তাহলে আমি যে বাক্যটা তোমাদের দেখিয়েছিলাম সেই বাক্যটাই কি এই অ্যান্ড বাট অর এর কিছু আছে এখানে কি অ্যান্ড বাট অর কোনো কিছু আছে কিছুই নেই তাহলে অ্যান্ড বাট অর দ্বারা দুটো ক্লজ যুক্ত হয়নি হু হুইচ হোয়াট দ্যাট ওয়েন অ্যাজ বিকজ সিন্স দো অলদো এগুলো দ্বারা দুটো ক্লজ যুক্ত হয়নি তাহলে অ্যান্ড বাট দ্বারা যুক্ত হয়নি মানে এটা কম্পাউন্ড না হু হুইচ হোয়াট দ্বারা যুক্ত হয়নি তার মানে এটা কমপ্লেক্স না তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স এবার আসো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যে একটা সাবজেক্ট অ্যান্ড না প্রিকশনারি মেজার্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব কিন্তু আমার এই ভার্বটাও তো যখন ব্র্যাকেট বন্দি ছিল তখন কিন্তু ফাইনাইটের মতোই ছিল আমরা যখন প্রথমে এটা লিখেছিলাম তখন কিন্তু ফাইনাইটের মতো করে দেওয়া টু ও নাই আইএনজি ও নাই তাহলে এখন যে আমাকে এটার সঙ্গে টু যুক্ত করতে হচ্ছে তার কারণটা কি তার কারণ হলো যে সিম্পল সেন্টেন্সে একটার বেশি ফাইনাইট ভার্ব থাকতে পারে না সেক্ষেত্রে নন ফাইনাইট করতে হবে নন ফাইনাইট করার ক্ষেত্রে আমি কেন টু যোগ করব কারণ আমরা যদি এরকম কোনো বাক্য পাই যে বাক্যের প্রথম কাজটা করা হয় দ্বিতীয় কাজটা করার জন্যে প্রথমটা করা হয় দ্বিতীয়টা করার উদ্দেশ্যে প্রথমটা করা হয় দ্বিতীয়টা করার লক্ষ্যে তাহলে সাধারণত আমরা দ্বিতীয় ভার্বটার বেস ফর্মের আগে টু বসিয়ে দেই আর সে নিয়মেই আমরা এই যে আমাদের যে কারেক্ট যেটা করেছি বাক্যটাকে যে কারেক্ট করেছি সে নিয়মেই আমরা কারেক্ট করেছি সিম্পল বাক্য বাক্যটা প্যাসিভ সে কারণে হ্যাভ বিন হয়ে গিয়েছে আর বাক্যটা সিম্পল হওয়ার কারণে একটা ভার্বকে নন ফাইনাইট করতে হয়েছে এবং দেখা যাচ্ছে প্রথম কাজটা করা হচ্ছে দ্বিতীয়টা করার জন্য সে কারণে আমরা এই নন ফাইনাইট ভার্বের আগে টু যোগ করেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখন আমরা যাব হাউ টু আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্সেস সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে এই বিষয়গুলো দেখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা আইডেন্টিফাই করব এখন যাব আমরা হাউ টু আইডেন্টিফাই টেন্স দ্বিতীয় প্রশ্নের উত্তরে কিভাবে আমরা টেন্সকে আইডেন্টিফাই করব টেন্সকে একটা বাক্যের টেন্সকে আইডেন্টিফাই করার জন্য দুটো খুব সুন্দর প্রক্রিয়া আছে আমরা যদি প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু সচেতন থাকি তাহলে আমাদের এই প্রবলেম দূর হয়ে যাবে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই কোন টেন্স এটা না ওইটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পাস্ট ইনডিফিনিট না পাস্ট কন্টিনিউয়াস অনেক কনফিউজ হয়ে যাই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ যদি আমরা সচেতন থাকি এবং এই দুইটা মেথড ফলো করি তাহলে এই ধরনের কনফিউশন আমাদের মধ্যে কাজ করবার কোনো সুযোগ নেই তাহলে কি কি সেটা সেই মেথড দুটো কি এক নাম্বার লুকিং এট দ্য ক্লু গিভেন ইন দ্য সেন্টেন্স যে বাক্যের ভার্বটা আমরা সংশোধন করব সেই বাক্যে কিন্তু একটা ক্লু দেওয়া থাকে তোমরা আগেই দেখেছো আমরা যে বাক্যটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম সেখানে একটা ক্লু ছিল দ্যাট ইজ অলরেডি আর এই ক্লুটা প্রমাণ করে দিয়েছে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে এরকম আরো অনেক ক্লু থাকতে পারে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে যদি বাক্যের মধ্যে অলওয়েজ রেগুলারলি নরমালি জেনারেলি অফেন ভেরি অফেন এই টাইপের শব্দগুলো থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করে ফেলি বা সিম্পল প্রেজেন্ট করে ফেলি আবার যদি অ্যাগো লং অ্যাগো ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে কি বলে লাস্ট ইয়ার লাস্ট মান্থ এই ধরনের কোনো শব্দ থাকে আমার কোনো বাক্যে তাহলে সেই বাক্যটাকে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হয় তাহলে আমরা দেখব এই ধরনের কোনো শব্দ বা ক্লু দেওয়া আছে কিনা যে ক্লুটার কারণে আমরা ধরে নেব এই বাক্যটা এই টেন্স আর যদি কোনো ক্লু দেওয়া না থাকে সেক্ষেত্রে আমার কি করণীয় আমি কি করব সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমাকে বাক্যটা পড়তে হবে অথবা পুরো প্যাসেজটা পড়তে হবে প্যাসেজটা পড়ে আমাকে নিশ্চিত হতে হবে কি নিশ্চিত হতে হবে আন্ডারস্ট্যান্ডিং অর রিয়েলাইজিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর দ্য প্যাসেজ
বাক্যের মিনিংটা নিশ্চিত হতে হবে, প্যাসেজের মিনিংটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ প্যাসেজটা বা বাক্যটা কোন সময়ের কথা বলতেছে, কি বিষয়বস্তু এখানে দেওয়া আছে, সেটা কি অতীতের কোনো স্মৃতিচারণ কিনা, সেটা কি ভবিষ্যতের কোনো কর্ম পরিকল্পনা কিনা, সেটা কি কারো চিরন্তন কোনো বৈশিষ্ট্য কিনা, কারো রুটিন মাফিক কোনো কাজের বর্ণনা কিনা, কোন আবিষ্কারের চিরন্তন ধর্ম কিনা, ইত্যাদি ইত্যাদি আমাদের দেখতে হবে। যদি এরকম হয়, চিরন্তন বৈশিষ্ট্য, রুটিন মাফিক কাজ ইত্যাদি ইত্যাদি, তাহলে প্রেজেন্ট ইনফিনিট হয়ে যাবে। আর যদি অতীত কোনো আমাদের অভিজ্ঞতার বর্ণনা হয়, তাহলে সেটা পাস্ট ইনফিনিট হয়ে যাবে। সাধারণত ম্যাক্সিমাম গুলোই পাস্ট ইনফিনিট, দুই একটা ব্যতিক্রম রুল ছাড়া প্যাসেজের অধিকাংশই পাস্ট ইনফিনিট হয়ে যায়। আর যদি দেখা যায় যে না, এটা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নিয়ে, তাহলে মনে রাখতে হবে এখানকার ম্যাক্সিমাম ফিউচার বা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার রিলেটেড যে টেন্স গুলো আছে সেগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুইটা জিনিস, একটা হলো ক্লু দেখে, একটা হলো বাক্য বা প্যাসেজের মিনিং দেখে আমরা বুঝে নেব যে বাক্যটা বা আমি যে ভার্বটাকে কারেক্ট করতে চাই সেই ভার্বটা আসলে কোন টেন্সে নেওয়া উচিত। এরপর আমরা আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরে যাব, যে ভয়েস আমাদের জানতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে সেই অ্যাক্টিভ না প্যাসিভ এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করার কৌশল আছে নিশ্চয়ই, সে কৌশলটা কি? লুকিং অ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্টেন্স অর ক্লজ অফ এ সেন্টেন্স। তাহলে যে বাক্যটা দেয়া থাকবে সেই বাক্যের ক্যারেক্টারিস্টিক্স, অথবা যদি একাধিক ক্লজের কোনো বাক্য দেয়া থাকে তাহলে প্রত্যেকটা ক্লজের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। এই ক্লজটা কি অ্যাক্টিভের বৈশিষ্ট্য ধারণ করে, নাকি এই ক্লজটা প্যাসিভের বৈশিষ্ট্য ধারণ করে, কোন ধরনের মুডের বৈশিষ্ট্য ধারণ করে, অ্যাক্টিভ মোড না প্যাসিভ মোড, সেটা নিশ্চিত হয়ে অ্যাক্টিভের মোড বা অ্যাক্টিভের বৈশিষ্ট্য ধারণ করলে অ্যাক্টিভের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, যে শর্তগুলো আছে, সেগুলো আমাকে নিশ্চিত হতে করতে হবে। যদি প্যাসিভের বৈশিষ্ট্য ধারণ করে, তাহলে প্যাসিভের যে বৈশিষ্ট্যগুলো বা যে উপাদানগুলো আছে বা যে কাজগুলো আমাদের করতে হয় প্যাসিভ বাক্য, বাক্যকে প্যাসিভ করার জন্য সেই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আমার বাক্যটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। আমরা নিশ্চয়ই একটা এক্সাম্পলে যাব। হ্যাঁ, তার আগে আমরা জেনে নিব ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্সটা কি? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারবে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট নিজেই বাক্যের ভার্বের কাজ করতে পারে, অর্থাৎ সাবজেক্ট ইটসেলফ ক্যান পারফর্ম দ্য অ্যাকশন অফ ভার্ব। সাবজেক্টের পরে যে ভার্বটা ব্র্যাকেট বন্দি থাকে সেই ভার্বের কাজ ওই বাক্যের সাবজেক্ট করতে পারে, যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তার দ্বারা করা সম্ভব। আর কি বৈশিষ্ট্য তোমরা পেতে পারো? Main verb may be given in different forms according to the demand of tense. Active বাক্যের মূল ভার্বটা টেন্স অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ফর্ম, কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে ing, পারফেক্ট হলে যে কোনো পারফেক্টের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে চার রকম হতে পারে মানে অ্যাক্টিভ বাক্যের ভার্বগুলো। আর কিন্তু প্যাসিভের ক্ষেত্রে এরকম এত ভিন্নতা আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যাব প্যাসিভ বাক্যের বা প্যাসিভ ক্লজের ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে। ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাসিভ সেন্টেন্স অর ক্লজ, এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট ইটসেলফ ক্যান পারফর্ম দ্য অ্যাকশন অফ ভার্ব, অর্থাৎ প্যাসিভ বাক্য যদি হয় অথবা ক্লজটা যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভ ক্লজের সাবজেক্ট নিজে ভার্বের কাজ করতে পারে না, সে অন্য কাউকে দিয়ে কাজ করায়, প্যাসিভ বাক্যের সাবজেক্টের কাজ করার কোনো ক্ষমতা নেই। আমরা যদি ভার্ব এবং সাবজেক্টের মধ্যে একটা সংযোগ ঘটাই তাহলেই দেখতে পারবো যে এই সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারে না, পরবর্তীতে উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হবে। আর কি আছে? অক্সিলারি ভার্ব মাস্ট বি গিভেন, অবশ্যই যদি বাক্যটা প্যাসিভ হয়, ক্লজটা যদি প্যাসিভ হয় তাহলে সাবজেক্টের পরে মেইন ভার্বের আগে অবশ্যই আমাদের একটা প্যাসিভ ভার্ব দিতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হলেও, পাস্ট ইনডিফিনিট হলেও, কন্টিনিউয়াস হলেও, পারফেক্ট হলেও, যে টেন্সই যাক না কেন অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে। যদিও অ্যাক্টিভ বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে আমরা কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করি না। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় যে ক্যারেক্টারিস্টিক্সটা প্যাসিভ বাক্যের সেটা হলো মেইন ভার্ব ইজ গিভেন ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভের মতো অনেক রকমের ভার্ব নিয়ে তোমাকে এখানে চিন্তা করতে হবে না,
তুমি যদি যে কোনো ভার্বের past participle ফর্মটা জানো তাহলে এই প্যাসিভের ক্ষেত্রে এটাকে তুমি প্রয়োগ করতে পারবা এবার আমরা যাব এক্সাম্পল অন অ্যাকটিভ এন্ড প্যাসিভ সেন্টেন্স দেখা যাচ্ছে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে একটা অ্যাকটিভ আর একটা হচ্ছে প্যাসিভ দেখে নাও বন্ধুগণ আমাদের অ্যাকটিভ বাক্যের সাবজেক্ট আছে উই এবং মূল ভার্ব হচ্ছে এনজয়ড আ ক্লাস এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তাহলে কয়েকদিন আগে আমরা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটা ক্লাস এনজয় করতে পারি না এই কাজটা কি আমাদের পক্ষে করা সম্ভব না অবশ্যই সম্ভব আমরা ট্রান্সফরমেশনের উপর ক্লাসটাকে এনজয় করতে পারি ফলে এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি প্যাসিভের নিয়ম অনুযায়ী সাধারণত অবজেক্টটা কি হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় তাহলে আ ক্লাস অন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি আর এই যে ফিউ ডেজ অ্যাগো যেটা আমাদের অ্যাডভার্ব হিসেবে এখানে বসেছে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে সেটা যেখানে আছে ওখানেই থাকবে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম এ ক্লাস অন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখন আমার প্রশ্ন হলো এ ক্লাস অন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সে কি নিজেকে এনজয় করতে পারে না এনজয় করে ছাত্ররা আমরা তাহলে সে কিন্তু ক্লাস অন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এ এই এনজয় করা নামক ভার্বটার কাজ করতে পারে না সুতরাং প্যাসিভ হয়ে যাবে আর যেহেতু অ্যাক্টিভ বাক্যটা পাস্ট ইনডিফিনিট ছিল এটাও পাস্ট ইনডিফিনিট প্যাসিভ হবে আমরা জানি পাস্ট ইনডিফিনিট বাক্যকে বা সিম্পল পাস্টকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ দিতে হয় অথবা ওয়্যার দিতে হয় আমাদের আমাদের সাবজেক্ট যেহেতু আ ক্লাস একটা ক্লাস সুতরাং আমরা সিঙ্গুলার হিসেবে ওয়াজ দেব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব তাহলে দেখা যাচ্ছে আমি যেটা বলেছিলাম প্যাসিভ বাক্যের সাবজেক্ট নিজে ভার্বের কাজ করতে পারে না প্যাসিভ বাক্যে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ বাক্যের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সব কয়টা এক্সাম্পল কিন্তু বা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই বাক্যের মধ্যে বিদ্যমান আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক সময় স্পেশাল রুলগুলো মুখস্থ করি বা করার চেষ্টা করি সেখানে আমরা এটাকে কারেক্ট করি কিন্তু এরপরেও ভুল হয়ে যায় কেন ভুল হয়ে যায় সেই স্পেশাল রুলসগুলোতেও আমাদের এই যে মৌলিক তিনটা প্রশ্নের উত্তর সেগুলো প্রয়োগ না করার কারণে এই ভুলগুলো থেকে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য দেওয়া আছে দ্য ম্যান জেস্টার্ড লোকটা এমন অঙ্গভঙ্গি করেছিল অ্যাজ ইফ যেন হি ইনসাল্ট ফর হিজ বিহেভিয়ার উইথ দ্য ইনোসেন্ট পিপল এখন এই বাক্যটা আমরা যদি অ্যানালাইসিস করি এখানে একটা রুলস প্রয়োগ আছে অ্যাজ ইফ অ্যাজ দো এর রুলসটা আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে আগের অংশ পাস্ট ইনফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে সেই নিয়মে যদি আমি এটাকে কারেক্ট করি এভাবে যদি আমি কারেক্ট করি তাহলে এটা কারেক্ট হবে না এটা ইনকারেক্ট থেকে যাবে যেমন এখানে নিয়ম অনুযায়ী ঠিক আছে আমি যে কথা বলছি যে আগের অংশ পাস্ট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট এখানে আমি পাস্ট পারফেক্ট করেছি সব ঠিক আছে এরপরেও কিন্তু এই বাক্যটাকে কারেক্ট বলা যাবে না কেন বলা যাবে না এই যে দ্বিতীয় ক্লজটা সেই দ্বিতীয় ক্লজটার যে মোড সেই মোডটা কিন্তু অ্যাক্টিভ নয় দ্বিতীয় ক্লজের মোড হচ্ছে প্যাসিভ কেন দ্বিতীয় ক্লজের সাবজেক্ট সে নিজেই কিন্তু নিজেকে ইনসাল্ট করে না বা করতে পারে না নিজে কেউ নিজেকে ইনসাল্ট করে না হয় ইনোসেন্ট পিপল দ্বারা অথবা তার ব্যবহারের দ্বারা অন্য কোনো কিছুর দ্বারা সে ইনসাল্ট হয় সুতরাং এই মোডের কারণে এটা কিন্তু প্যাসিভ করতে হবে তাহলে এটাকে কারেক্ট করলে কি করতে হবে আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে এখানে আমাকে হ্যাড এর সঙ্গে একটা অতিরিক্ত বিন করতে হবে বিন লিখতে হবে কেন পাস্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করলে হ্যাড বিন আসে তাহলে স্পেশাল নিয়মের মধ্যেও এই তিন ধরনের বিষয় কিন্তু প্রয়োগ হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সব বিষয়ের উপর আমাদের যে এই যে রুলস গুলো টেন্সের ব্যবহার তারপরে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ তারপর সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড এগুলোর উপরে যে প্রশ্নগুলো থাকে আমি 2019 সালের বোর্ড কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে দেখেছি এর উপরেই ম্যাক্সিমাম কোশ্চেন থাকে তোমরা একটু দেখে নাও ঢাকা বোর্ড 2019-এ 10টা প্রশ্নের মধ্যে 9 কোশ্চেন আউট অফ 10 রাজশাহী বোর্ড 2019 9 কোশ্চেন আউট অফ 10 দিনাজপুর বোর্ড 2019 9 কোশ্চেন আউট অফ 10 এই বেসিকের উপরেই দেওয়া তারপর যশোর বোর্ড 2019 9 কোশ্চেন আউট অফ 10 বরিশাল বোর্ড 2019 8 কোশ্চেন আউট অফ 10 সিলেট বোর্ড 2019 7 কোশ্চেন আউট অফ 10 কুমিল্লা বোর্ড 2019 4 কোশ্চেন আউট অফ 10 চিটাং বোর্ড 2019 6 কোশ্চেন আউট অফ 10 তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা বোর্ডেই প্রতিটা বছরই এরকম
এই এক্সাম্পলগুলো এই ধরনের মূল বিষয়গুলোর উপর ভিত্তি করে কোশ্চেন করা হয়, তাহলে এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের নেই। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করব এবং তারপরে আমরা অন্যান্য নিয়মগুলোতে যাব। আগামী ক্লাসে আমি একটা বোর্ড, একটা একটা বক্সের মধ্যে, একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার মনে রাখতে হয় সেটা দেখাবো এবং অন্যান্য ইম্পর্টেন্ট রুলস গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই শুভ কামনা করি। ধন্যবাদ সবাইকে।